পিসি বিল্ডের জন্য যারা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করতেছেন আপনাদের সবাইকে বলবো আমাদের আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন কারণ আমি যেটা দেখছি আমাদের কাছে যারা পিসি বানাইতে আসে এদের মেজরিটি পার্সনের বাজেট থাকে 60,000 টাকা পিসি বিল্ডের জন্য তো একটা কোশ্চেন প্রায় আমাকে সম্মুখীন হতে হয় যেটা হচ্ছে ভাইয়া 60,000 টাকায় পিসি বানাবো এটা কি গ্রাফিক্স কার্ড সহ বানাইলে ভালো হয় নাকি গ্রাফিক্স কার্ড ছাড়া আমি বলবো আপনার বাজেট যদি 60,000 টাকা থাকে বরাবর তাহলে আজকের এই ভিডিওটা দেখেন এবং এই ভিডিওতেই আপনি দেখবেন 60,000 টাকায় 4GB গ্রাফিক্স কার্ড সহ একটা ATX মাদারবোর্ড দিয়ে কিভাবে আপনি একটা পিসি বিল করতে পারবেন এবং করোনার প্যান্ডামিকের যে সময়টা ছিল যখন গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক বেড়ে গেছিল গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু 60,000 টাকায় 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিলটা একেবারে অসম্ভব ছিল বাট বর্তমানে সিচুয়েশন কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন কিন্তু আপনি চাইলেই পারবেন 4GB কার্ড দিয়ে ATX মাদারবোর্ড সাথে একটা চমৎকার হোয়াইট কেসিং দিয়ে ফুল একটা পিসি বিল করতে আশা করছি আমাদের এই ভিডিওটা মোটামুটি অনেকের কাজে লাগবে যারা 60,000 টাকা বাজেট নিয়ে ভাবছেন আমার পিসিটা আমি কিভাবে বানাবো প্রথমেই প্রসেসরটা নিয়ে একটু কথা বলি আমাদের আজকের এই বিল্ডে মানে 60,000 টাকার বিল্ডে যে প্রসেসরটা আমরা ইউজ করব সেটা হচ্ছে রাইজেন 5 আর মডেলটা হচ্ছে 5500 5500 রাইজেন 5 এর সবচাইতে জনপ্রিয় যে মডেলটা আছে সেটা হচ্ছে 5600 আমাদের আজকের এই বিল্ডে আমরা 5600G দিয়ে বিল করলাম না কারণ 5600G দিয়ে এত পরিমাণ বিল্ড আমার চ্যানেলে আছে মনে হয় না আর সেটা নিয়ে নতুন কোনো ভিডিও বানানো দরকার তবে আচমকা যদি হঠাৎ করেই প্রসেসরের প্রাইস আবার কমে যায় অথবা হঠাৎ করে বেড়ে যায় তাহলে আমি 5600G দিয়ে ভিডিও বানাবো এছাড়া আমার মনে হয় না সেটা নিয়ে নতুন করে কোনো ভিডিও বানানোর দরকার আছে 5500 প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর 3.6 GHz হচ্ছে বেস ক্লক স্পিড আর আপ টু স্পিড পাওয়া যাবে 4.2 GHz মোটামুটি একটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর যারা গ্রাফিক্সের কাজ করবেন যারা ফ্রিল্যান্সিং করবেন যারা ভিডিও এডিটিং করবেন যারা এই সবগুলাই করবেন মোটামুটি আমি বলবো 60,000 টাকা একটা বেস্ট বিল হবে আজকের এই বিলটা প্রসেসরটা একটু বলে রাখি অনেকেই হয়তো কোশ্চেন করবেন যে ভাই এটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল অথরাইজ না আনঅথরাইজ চ্যানেল না নন চ্যানেল অরিজিনাল না ডুপ্লিকেট সবগুলো প্রশ্নের উত্তর একবারে দেই প্রথমত প্রসেসরটা অরিজিনাল শুধু এইটা না পৃথিবীতে আজ অবধি যতগুলো প্রসেসর আপনি দেখছেন সবগুলাই অরিজিনাল প্রসেসর কপি হয় না কপি বানানো যায় না আর আরেকটা জিনিস মজার একটা তথ্য দেই একমাত্র প্রসেসর হচ্ছে একটা মাত্র ইউনিট কম্পিউটার কম্পোনেন্টের ভিতরে যেটা প্রবলেম হইলে কোম্পানিকে চেঞ্জ করে দিতে হয় বাধ্যতামূলক এটাকে ঠিক করা যায় না রিপেয়ার করা যায় না সো কনফিউশন থাকার কথা না এটা ওয়ারেন্টি দেওয়া মানে হচ্ছে আপনাকে নতুন একটা প্রসেসর দেওয়া যখনই প্রবলেম হবে আর আমাদের হাতে যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন 5500 এটা অফিসিয়াল না অথরাইজ না চ্যানেল না তবে অরিজিনাল প্রসেসর 3 বছরের ওয়ারেন্টি পাবেন এখানে যে তিনটা কথা বললাম প্রথমত এখানে দেখেন একটা চাইনিজ লেখা আছে আর আমাদের দেশে যারা অফিসিয়ালভাবে প্রসেসরগুলো আনে তারা একটা গ্লোবাল যে প্রসেসরগুলো থাকে সব ভাষা ইংলিশ সেই প্যাকেট দিয়ে প্রসেসরগুলো আনে করোনার সময় প্যান্ডামিকের সময় অফিসিয়াল যারা প্রসেসরগুলো আনতো তারা আনা স্টপ করে দিছে একদম লিমিটেড কিছু প্রসেসর আনে তারপর থেকে কিন্তু আসলে অফিসিয়াল প্রসেসরগুলো আর আমরা পাই না কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এখনও কিছু প্রসেসরকে অফিসিয়াল বলি আদতে যেটা অফিসিয়াল না অফিসিয়াল হইলে স্মার্ট অথবা ইউসিসি অথবা বাইনারি লজিক এই 3 জনের প্রসেসর হতে হবে কারণ অফিসিয়ালি প্রসেসর বিক্রি করার জন্য আমাদের দেশে অনুমোদিত এই 3টা কোম্পানি আছে তবে প্রসেসরের মানে যদি আপনি বক্সটা ভালো করে খেয়াল করেন দেখবেন এখানে একটা চাইনিজ স্টিকার আছে এখানে চাইনিজ লেখা আছে এটা আপনি যতটা দোকান আছে মাল্টিপ্লানে না সারা বাংলাদেশে যেখান থেকে আপনি 5500 নেবেন এই সেম প্যাকেট হবে বড় জোর যেটা করা যাবে এই স্টিকারটাকে তুলে ফেলা যাবে সেক্ষেত্রে আপনি এই স্টিকারটা দেখবেন না হয়তো এই প্যাকেটটাই দেখবেন তবে এখানে এই চাইনিজ লেখাটাও থাকতে পারে আর যদি কেউ একটু চালাকি করে প্যাকেটটা বাংলাদেশে বানায় নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাতে আবার ইংরেজি লেখা সম্ভব তবে ইংরেজি লিখলেও সেটা আর অফিসিয়াল হবে না আর মনে হয় না এটা নিয়ে বেশি কিছু বলার দরকার আছে শুধু এতটুকুই জানেন প্রসেসরগুলো 100% অরিজিনাল এবং এগুলো ফুললি 3 ইয়ার্সের ওয়ারেন্টি আপনারা পাবেন যেই সব থেকে কিনবেন তারাই 3 বছর ওয়ারেন্টি দিতে বাধ্য আমাদের আজকের এই বিল্ডে একটা মাদারবোর্ড দেখছেন B450 স্টিলিজেন্টের ATX মাদারবোর্ড অ্যাসরকের এই মাদারবোর্ডগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় কারণ এই একমাত্র মাদারবোর্ডে আপনি দেখবেন মোটামুটি 13,000 টাকার মধ্যেই মাদারবোর্ডের মধ্যে কিছু লাইটিং RGB ফাংশন দেওয়া আছে যারা একটু ফোকাস করতে চান মাদারবোর্ডটাকে শো অফ করতে চান দেখতে চান আপনার মাদারবোর্ডটা যেন একটু লাইটিং হয় দেখতে ভালো লাগে তাদের জন্য স্টকের বিকল্প আসলে খুব বেশি কিছু নাই আপনারা যারা আসুসের বোর্ড পছন্দ করেন রগ স্টিক্সের সেই বোর্ডগুলোতে একটু লাইটিং আছে তবে সেগুলোর প্রাইস এই স্টকের থেকে অনেক উপরে আমাদের আজকের এই বিল্ডে একটা মাত্র র্যাম থাকবে কিংস্টন ফিউরি এটা 3200 MHz non-RGB সিঙ্গেল স্টিক আমি আগেই বলছি 60,000 টাকা বাজেট দিয়ে আজকে পিসি বিল্ডের ভিডিও দিব সেখানে 8GB বেশি নেওয়া যাচ্ছে না তবে আপনার বাজেট ভালো থাকলে আর আপনি যদি অ্যাডভান্স ইউজার হন প্রফেশনাল লেভেলের ইউজার হন তাহলেই কেবল 16GB নেন আদারওয়াইজ নতুন যারা আছেন তাদের জন্য 16GB দরকার নাই 8GB এনাফ
আমরা কিন্তু 4GB RAM দিয়ে কাজ করে আসছি সো 8GB টা আমার মনে হয় যথেষ্ট একজনের জন্য যারা এই ভিডিওটা দেখছেন আমার এখানে একটু কারেকশন করা দরকার ছিল আমাদের ফুল পিসিটা এখানে যতগুলো কম্পোনেন্ট আছে দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে যদি আমি বানাই তাহলে 62000 টাকা হবে তবে একটা ইউনিট বাদ দিলে 60000 টাকায় হবে অনেকের 60000 টাকা বাজেট থাকে অনেকে কমেন্টস করেন যে 60000 টাকা কিভাবে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করব তাদের জন্য আসলে ধারণাটা দিছিলাম 60000 টাকায় আমাদের এই বিল্ডে একটা পাওয়ার সাপ্লাই আছে কোরসায়ার ব্র্যান্ডের CB450 JD80 প্লাস বোন সার্টিফাইড এবং আমার মনে হয় না কোরসায়ার নিয়ে আর বেশি কিছু বলার দরকার আছে কারণ এটা এত পরিমাণ ভিডিওতে আছে আমার ম্যাক্সিমাম পিসি বিল্ডের ভিডিওগুলোতে দেখবেন কোরসায়ারের পাওয়ার সাপ্লাই অনেকেই এই পাওয়ার সাপ্লাইটা কিনতেছে এর দুইটা কারণ প্রথমত এটা হচ্ছে আপনার 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাশাপাশি এটা হচ্ছে 80 প্লাস বোন সার্টিফাইড আর তৃতীয়ত হচ্ছে ম্যাক্সিমাম মানুষ একটা ভালো জিনিসই চয়েস করে ভুলটা কম সংখ্যক মানুষ করে কিন্তু বেশি মানুষ একসাথে কখনো ভুল করে না দেখবেন সবাই আপনাকে সাজেস্ট করলে এই কোর্সারের পাওয়ার সাপ্লাইয়ের কথাটাই বলবে আমাদের এই বিল্ডে আরও একটা কম্পোনেন্ট আছে যেটা নিয়ে আসলে অনেক কিছু কথা বলতে ইচ্ছে করে কিন্তু লম্বা হবে ভিডিওটা সেজন্য বললাম না PNY ব্র্যান্ডটা আসলে অনেকের কাছে একটু অপরিচিত মনে হবে যারা অনেকদিন যাবৎ আসলে পিসি বিল্ডের সাথে আসেন পিসির সাথে আসেন কিন্তু আপডেটেড নাই এই PNY ব্র্যান্ডটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে আমাদের দেশে PNY ব্র্যান্ডটা গ্রাফিক্স কার্ড আনছে অল্প কয়েকদিন আগে আপনার পুরনো কোনো বন্ধুবান্ধব থাকলে জিজ্ঞেস করবেন দেখবেন এই ব্র্যান্ডের নামই সে শোনে নাই তবে বর্তমান বাজারটা কিন্তু এই গ্রাফিক্স কার্ডে এক নম্বর আছে PNY কারণ এরা প্রাইস যথেষ্ট কম রাখছে এখানে 1650 গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন আমার হাতে যে কার্ডটা আছে এটা GDDR6 4GB একটা গ্রাফিক্স কার্ড আর এটা দিয়েই মোটামুটি আমাদের সব কাজ করা পসিবল আপনি ভিডিও এডিটিং করেন গ্রাফিক্সের কাজ করেন গেমিং করেন এভরিথিং পসিবল এই 4GB কার্ড দিয়ে একটা মাত্র SSD দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাপাসারের 256GB NVMe এখানে আর কোনো দ্বিতীয় স্টোরেজ নাই এই 256 দিয়েই আসলে পিসিটা বিল করবো তবে আপনার স্টোরেজ যদি বেশি লাগে আপনি একটা হার্ড ডিস্ক নিতে পারেন বাট আমি যেটা বলবো যদি পারেন আর কি পিসিটা হার্ড ডিস্ক ছাড়া বিল করেন তাহলে পারফরমেন্স স্লাইটলি ভালো পাবেন আর স্টোরেজ যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন তবে এই ব্যাপারটা একটু মনে রাখবেন আপনি পিসি বিলের সময় অবশ্যই একটা অরিজিনাল ভালো হার্ড ডিস্ক কিনবেন অনেকেই একটু কমের জন্য 500GB হার্ড ডিস্ক এখনও ইউজ করতেছেন 500GB যে হার্ড ডিস্কগুলো বাজারে অ্যাভেলেবল আছে এর একটা হার্ড ডিস্কও নতুন নাই আবারও বলতেছি রিপিট করতেছি দুইবার বলতেছি আমাদের বাংলাদেশে এখন যতগুলো 500GB হার্ড ডিস্ক পাবেন একটা হার্ড ডিস্কও নতুন না সব রিফারবিশড সব আপনার পুরনো হার্ড ডিস্ক আপনি যদি ভালো করে লক্ষ্য করেন হার্ড ডিস্কের গায়ে দেখবেন একটা স্টিকার আছে সেখানে ম্যানুফ্যাকচারিং ডেটটা কখনোই আমার মনে হয় 2014 উপরে পাবেন না কারণ 500GB হার্ড ডিস্কটা 14-15 পরে আর তৈরি হয় নাই মার্কেটে 1 TB হার্ড ডিস্কও কিন্তু অ্যাভেলেবল আছে 2 TB 4 TB বিভিন্ন হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কের গায়ে যে ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা থাকে এটা একটু ভালো করে খেয়াল করবেন যদি আপনি নতুন হার্ড ডিস্ক নিতে চান তাহলে অবশ্যই 2022 খুব বেশি হলে 2021 ম্যানুফ্যাকচারিং হওয়া হার্ড ডিস্কগুলোই আপনি কিনবেন এগুলোই নতুন আর যদি দেখেন ম্যানুফ্যাকচার ডেটটা আরও 4-5 বছর আগের তাহলে সেটা কখনোই নেবেন না কারণ সেই হার্ড ডিস্কটার কারণে আপনার ফুল পিসিটা যত পাওয়ারফুলি আপনি নেন স্লো কাজ করবে এই জন্য আমি বরাবর বলি আপনারা হার্ড ডিস্কটা অ্যাভয়েড করার ট্রাই করেন হার্ড ডিস্কটা যদি ছাড়া পিসি বিল করেন তাহলে পারফরমেন্স অনেক বেটার পাবেন আমাদের আজকের এই বিল্ডে কোনো কিবোর্ড নাই মাউস নাই মনিটর নাই আমরা এখানে কিবোর্ড মাউস এবং মনিটর ছাড়া পিসির একটা ধারণা দিচ্ছি যদি কারো মনিটর লাগে সেক্ষেত্রে আপনার মনিটরটা অ্যাড করে নেবেন আর এখানে সবগুলোর কথাই কিন্তু আপনাকে বলছি অ্যাকসেপ্ট এবার একটু কম্পিউটার কেসটা নিয়ে কথা বলি আমাদের সামনে যে কেসটা দেখতে পাচ্ছেন এটা ইদানিংকালে খুব বেশি জনপ্রিয় হয়েছে ওপো 335D এই জনপ্রিয় হওয়ার দুইটা কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে 4টা ফ্যান সহ এত কম প্রাইসে আর অন্য কোনো কেস বাজারে নাই তবে একটা কথা হচ্ছে আপনার যদি 500 টাকা আপনি অ্যাড করে বেটার একটা ব্র্যান্ড নিতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় ওপো বাদ দিয়ে আপনি অন্য ব্র্যান্ডে যাইতে পারেন তবে বাজেটটা যদি একটু টাইট হয়ে যায় যে না আমি আর 500 টাকা কোনোভাবে বাড়াইতে পারতেছি না আমার 4টা ফ্যানই লাগবে কেসিংয়ে তাহলে আপনি ওপোটা নিতে পারেন আমরা কিন্তু আগের কোনো ভিডিওতে ওপোটা বেশি একটা দেখাইতাম না ইদানিং দেখাচ্ছি কারণ আমাদের কাছে কাস্টমাররা চাচ্ছে যে ভাই ওপো 335D দেন এটাতে 4টা ফ্যান আছে গ্লাস আছে 3,500 টাকার মধ্যে পাওয়া যায় সেজন্য কিন্তু আমরা এই কেসটা আপনাদেরকে সাজেস্ট করতেছি আদারওয়াইজ এছাড়া আমাদের কাছে ভালো ভালো ব্র্যান্ডের আরও অনেক কম্পিউটার কেস আছে তবে কেস যে ব্যাপারটা একটু বলে দিই এই কেসটা আপনি যদি নাই নেন ধরেন এইখানকার সবগুলো কম্পোনেন্ট আপনি নিছেন কম্পিউটার কেসটা আপনি নেন নাই তারপরেও কিন্তু আপনি পিসি চালাইতে পারবেন আপনি শুধু টেবিলের উপরে সেট করেন এই সবগুলো দিয়ে পিসি চলবে কেসটার ভিতরে আমরা জাস্ট এগুলো ইনস্টল করি দেখেন এখানে যা যা দেখাইছি এই মাদারবোর্ড প্রসেসর র্যাম এই 3টা জিনিস আপনার ডিসপ্লে দিবে আর SSDটা আপনার সফটওয়্যার ইনস্টল করার জন্য কাজে লাগবে আর এই কম্পিউটার কেসটা শুধু প্রত্যেকটা কম্পোনেন্টকে সাজানোর জন্য আদার্স কোনো কাজ নেই এটাকে আমার কিছু কাস্টমার মাঝে মাঝে এসে বলে যে যে খাসাটা একটু কম দামের নিব মানে খাসা বলতে কেন বুঝেছে জানেন যে এইটার সাথে পিসি পারফরমেন্সের কোনো ব্যাপার স্যাপার নাই তবে কুলিংয়ের জন্য আপনার এই পিসির ভিতরে যে ফ্যানগুলো আছে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবার যেহেতু ফ্যানের কথাই বললাম আরেকটা জিনিস বলে দিই দামি কেসিংগুলার ফ্যানগুলো অনেক দামি এই জন্য কেসিংটার দাম বেশি হয় একটা
ফ্যান আছে 200 টাকা আর একটা ফ্যান আছে 1000 টাকা কখনোই 1000 টাকার ফ্যানের পারফরম্যান্স আর ওই 200 টাকার ফ্যানের পারফরম্যান্স এক হবে না যাই হোক অনেক কিছু বললাম এই কেসটা যাদের বাজেট 3000 টাকার আশেপাশে চারটা ফ্যান সহ কেস নিতে চান আদার্স কোনো ওয়ে নাই সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি পারেন বাজেট একটু বাড়ায় ভালো কেসিং নিয়েন টোটাল পিসিটা বিল করতে খরচ হবে 60000 টাকা অনেকে ভাবতেছেন কুলিং ফ্যানটার কথা বলতেছেন না কেন ভাই এবার আসি এইটাই পিসিটা 60000 টাকায় যারা বানাবেন তারা এই কুলারটা ছাড়া বাকি সবগুলো প্রোডাক্ট পাবেন তবে আমি বরাবরের মতো আজকেও বলতেছি যারাই পিসি বিল করবেন প্রত্যেকটা প্রসেসরের সাথে যে স্টক কুলারটা দেওয়া থাকে এটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করেন ফ্রি যে ফ্যানটা দেওয়া থাকে এটা না নেওয়াই বেটার সাথে এক্সট্রা একটা কুলার নেবেন তাহলে আপনার পারফরমেন্সটা একটু ভালো পাবেন প্রসেসরটা অনেক দিন পর্যন্ত আপনাকে সার্ভিস ভালো দিবে এখানে যে কুলারটা দেখতে পাচ্ছেন এজি 400 প্লাস ডিপকুলের এই কুলারটার প্রাইস 2000 থেকে 2500 টাকার মধ্যে হবে আমি প্রাইসগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দিই আর এক্স্যাক্ট ধারণাটা আমার নাই এই জন্য আমি প্রাইসটা 2 থেকে 2500 বললাম তবে এইটার সাথে যদি আপনি পিসিটা বিল করেন আমরা 2000 টাকাই রাখবো ফ্যানের দাম টোটাল প্রাইস হবে 62000 টাকা আর যদি ফ্যানের প্রাইসটা বাদ দেন তাহলে 60000 টাকা এবার 60000 টাকায় বেশি মানুষ আমার কাছে রিকোয়েস্ট করেন আইডিয়া দিতে এই জন্য ফ্যান ছাড়া প্রাইস দিছি তবে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বিলের সাথে অবশ্যই একটা ফ্যান নেবেন এই ফ্যানটা নেবেন আর অবশ্যই আপনার কেসিংয়ে এক্সোস্টে কোনো ফ্যান আছে কি না এটা একটু চেক করে নেবেন অনেক কেসিং আছে যেখানে সামনের তিনটা ফ্যান থাকে পিছনের ফ্যানটা থাকে না কিন্তু পিছনের ফ্যানটা খুব বেশি জরুরি আপনার সামনের ফ্যানগুলো সামনের বাতাসটাকে টেনে ভিতরে নিয়ে যাবে আর বাইরের বাতাসটাকে ভিতর থেকে বের করার জন্য এক্সোস্টের ফ্যানটা দরকার উচিত পিছনের ফ্যানটা একটু দামি নেওয়া যেহেতু ওইটা আপনার বাতাসগুলো টেনে বের করবে আর আমরা এই সামনের ফ্যানগুলো ভালো থাকে পিছনের ফ্যানগুলো কেনার সময় 100 টাকা 150 টাকার ফ্যান লাগাই 60000 টাকায় আমাদের আজকের এই বিলটা যদি নিতে চান মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 57 747 47 749 50 এই যে হোল্ডিং নাম্বারগুলো বললাম এর যে কোনো একটাতে আসলে আপনারা ক্রিয়েটাস কম্পিউটারটা পাবেন আর এখানে আমি আসি যে কোনো সময় আসতে পারেন কোনো পরামর্শ বুদ্ধির জন্য আমার কাছে অবশ্যই আপনারা আসবেন আমার কাছ থেকে পিসি নেওয়ার জন্য না পিসি যেখান থেকে খুশি নিতে পারেন যদি আমাকে আপনারা বন্ধু মনে করেন ভাই মনে করেন তাহলে অবশ্যই আসবেন সবাইকে দাওয়াত মাল্টিপ্লানে আসার জন্য আর পিসি বিল্ডের জন্য আমি সেপারেটলি একটা ভিডিও বানাবো আগে একটু বলে দেই চিন্তা ভাবনা করতেছি পিসি বিল্ডের দিন আপনি কি করবেন এটা হচ্ছে আপনার জাস্ট একটা হিংস দিয়ে দিলাম পিসি বিল্ডের দিন আমরা তাড়াহুড়া করে অনেকে অনেকগুলো ভুল করি এই ভুলগুলো যেন কারণ না হয় এই জন্য শুধু একটা সেপারেট ভিডিও বানাবো যে ভিডিওতে দেখাবো পিসি বিল্ডের দিন সকালে আপনি কি করবেন সেই ভিডিও আসবে খুব শীঘ্রই আমার চ্যানেলে যেন মিস না হয় অবশ্যই নোটিফিকেশন অন করে রাখেন যাতে আমি আপলোড করা সব ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় মাল্টিপ্লান সেন্টার থেকে আপাতত বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ